শাহিনুর শিক্ষার আলো দিয়ে দৃষ্টির অভাব ঘোচাতে সচেষ্ট এক মেয়ে। দৃষ্টিশক্তি না থাকলেও সমবয়সীদের সঙ্গে সমানতালে স্কুলে যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের শাহিনুর। ব্রেল পদ্ধতির সাহায্য নিলেও সাধারণ স্কুলে পড়েছে সে। স্বপ্ন দেখছে উচ্চশিক্ষা নিয়ে আর দশটা মানুষের মতো সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর। শাহজাদপুর ঘুরে এসে আলোর পথযাত্রী শাহিনুরের কথা জানাচ্ছেন রাজু আহমেদ। ক্যামেরা ছিলেন জগলুল হাসান রাজু। 3 বছর বয়সে রাতকানা রোগে আক্রান্ত হয় শাহিনুর। এরপর ধীরে ধীরে পুরোপুরি হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি। মেয়েকে নিয়ে মা বাবার তাই অনেক দুশ্চিন্তা। রাতকানা হয়ে হারিয়ে তা বাদে আমাশা হইলো। আমাশা পরে কিছুদিন পর ডাক্তারের কাছে গেল, বললো যে চোখটা ভালো নাই। এ অবস্থায় আলোর ঝলকানির মতো তাদের পাশে দাঁড়ান দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সহায়তাকারী চাইল্ড সাইড ফাউন্ডেশনের কর্মীরা। সাধারণ স্কুলে অন্য শিশুদের সঙ্গে শাহিনুরের শিক্ষার ব্যবস্থা করেন তারা। ব্রেল পদ্ধতিতে বাড়িতে পড়াশোনার জন্য করা হয় পৃথক শিক্ষকের ব্যবস্থা। বেশি আগে দিবার পারি নেকে হিসুমকে ছোট আসিল, ট্রেনিং দিয়েছিল মাস্টারের হাতে, তারাই ভর্তি করে দিয়ে গেল। মনাকষা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ছে শাহিনুর। পড়াশোনার প্রতি তার ব্যাপক আগ্রহে অভিভূত এই বিদ্যালয়ের শিক্ষকরা। পড়াশোনাটা খুব ভালো, মেধাবী, কোনো কিছু না বুঝলে আমরাকে আলাদা বোঝার চেষ্টা করি। আর শাহিনুরকে নিজেদেরই একজন মনে করছে তার সহপাঠীরা। স্কুলে যাতায়াত থেকে শুরু করে পড়াশোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা। শাহিনুর ওর পাশের বাড়ির বন্ধুদের সাথে আসে, ওর সাথেই যায়। ভালো মনে রাখতে পারি, ও বলে আমি লিখি। চোখের দৃষ্টি না থাকলেও শাহিনুর কারো চেয়ে পিছিয়ে থাকতে চায় না। বড় হয়ে তুমি কি হতে চাও? সে চিন্তা ভাবনা পরে, আগে লেখাপড়া করি। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় এখন ওর একমাত্র চিন্তা। এরপর লক্ষ্য আরো পড়াশোনা করে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। লেখাপড়া করলে আরো ভালো হব, বাড়িতে বসে থাকি কি করবে এসব কথা বলে, আর যারা বোঝে না এরা কয় লেখাপড়া করে কি করব। দৃষ্টিশক্তিহীন শাহিনুর হয়তো জয়ী হবে তার এ জীবন যুদ্ধে, তবে তার মতো এমন হাজারো শিশুর জীবনে আলো ছড়াতে প্রয়োজন সরকারের সমন্বিত পরিকল্পনা। রাজু আহমেদ, জিটিভি নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।